বন্ধুরা, আবার একটা নতুন টপিকে ইউনিক একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বর্তমানে যে সমস্ত ফেমাস কিছু কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর প্রথমে কি নাম ছিল এবং বর্তমানে কি নাম হয়েছে, এই বিষয়ে আপনাদেরকে আমি জানাবো। তো প্রথম হচ্ছে আমাদের পিকাবো। পিকাবো নামে যে কোম্পানিটা শুরু হয়েছিল, বর্তমানে সেই কোম্পানিটার নাম হচ্ছে স্ন্যাপচ্যাট। স্ন্যাপচ্যাট যে সোশ্যাল মিডিয়া, সেটা আমরা অনেকেই আমরা পরিচিত, কিন্তু এই স্ন্যাপচ্যাট নামটা কিন্তু শুরুতে ছিল না। স্ন্যাপচ্যাট হওয়ার আগে এই কোম্পানির নাম ছিল পিকাবো, বর্তমানে যেটা স্ন্যাপচ্যাট নামে পরিচিত। সেকেন্ড হচ্ছে বারবান। বারবান নাম ছিল আগে ইনস্টাগ্রামে, বর্তমানে যেটা আমরা ইনস্টাগ্রাম নামে পরিচিত আমাদের কাছে, সেই ইনস্টাগ্রামের নাম আগে ছিল বারবান। নেক্সট হচ্ছে ব্যাকড্রপ। ব্যাকড্রপ নাম ছিল আগে গুগলের, যেটা গুগল সার্চ ইঞ্জিন এখন বর্তমানে, সেই গুগলের নাম আগে ছিল ব্যাকড্রপ। আমরা প্রত্যেকেই কখনো বা কখনো আমরা অ্যামাজন থেকে কোনো না কিছু প্রোডাক্ট হয়তো কিনেছি। এত ফেমাস যে অ্যামাজন কোম্পানি, এই অ্যামাজনের নাম কিন্তু আগেই প্রথম থেকেই অ্যামাজন ছিল না। অ্যামাজনের প্রথমে নাম ছিল রিলেটলেস। রিলেটলেস নেক্সট হচ্ছে একটা ইলেকট্রনিক্স কোম্পানি, যেটা বর্তমানে সুন্দর সুন্দর প্রোডাক্ট সেই কোম্পানি রয়েছে, সেই কোম্পানির নাম হচ্ছে সনি। এই সনি কোম্পানির প্রথম নাম ছিল টোকিও টুসিন কোগিও। তো এই কোম্পানির নাম কিন্তু সনি প্রথমে ছিল না, এই নাম থেকে পরে সনি নামকরণ করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন। দেখা হবে এইরকমই ইউনিক কোনো টপিকে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।